আবার আসো ফিরের পরে আমি আমাকে যেখানে যাই প্রচুর মানুষ আমায় ভালোবাসে, আমার প্রচুর ফ্যান ফলোয়িং। এবং সাডেনলি আমি রিয়েলাইজ করলাম যে আমি বুঝতে পারছি না যে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। তখন মনের মধ্যে প্রশ্ন জাগতে আরম্ভ করলো। সেই প্রশ্ন থেকে উত্তর পাওয়ার জন্য অ্যাস্ট্রোলজি আমার জীবনে আসে। কাল সর্পদোষের প্রভাব নাকি একটা বয়সের পরে কম হতে আরম্ভ করে, 36 ইয়ার্সের পরে। এটা কি সত্যিই হয় নাকি এটা একেবারেই ভ্রান্ত ধারণা? কাল সর্পদোষ 28 বছর অবধি, 32 বছর অবধি, 33 বছর অবধি, লাস্ট হচ্ছে 49 বছর অবধি। প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার আমি থাকব সোহিনী শাস্ত্রীর ইউটিউব চ্যানেলে নক্ষত্রের খুঁজে নিয়ে।